স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে সরব হলো সিপিএম। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। করোনা আবহে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কঙ্কাল সার চেহারা প্রকাশ্যে আসে। রোগী ও আত্মীয় স্বজনদের কাছ থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে। সরকার একের পর এক ঘোষণা দিলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না বলে অভিযোগ। এসব নিয়ে সরব হলো সিপিএম। শুক্রবার রাস্তায় নামলো দলের কর্মী সমর্থকরা। এদিন গোর্খাবস্তি স্বাস্থ্য দপ্তরের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা পবিত্র কর, রতন দাস, অমল চক্রবর্তী, তপন দাস সহ অন্যান্য নেতৃত্ব। যারা মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন, এই প্রতিশ্রুতি পালনে সরকারকে বাধ্য করার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। করে আজকে স্বাস্থ্য দপ্তরের সামনে আমরা এই বিক্ষোভ কর্মসূচি আমরা চালিয়ে যাব, আমরা এই অংশ নিয়েছি। প্রথমে যেটা বলতে চাই, করোনা মহামারীতে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক তার যে প্রোটোকল অনুযায়ী যে চিকিৎসা পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা এই রাজ্যে সরকারের কাছে লিখিত নির্দেশে এসেছে, তা এই বিপ্লব দেব এন্ড কোম্পানির নেতৃত্বে পুরোপুরি ভাবে এখানে মানা হয়নি। খেয়াল খুশি মতো আমাদের রাজ্যের যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, যারা বিজ্ঞানী, তাদের মতামতকে কোনো গুরুত্ব না দিয়ে বিজেপি আরএসএস এর যারা ওদের দলীয় এটাকে দলীয়করণ করে সম্পূর্ণভাবে এই রাজ্যের কোভিড মহামারীতে আক্রান্ত মানুষের জীবনকে এই বিপ্লব দেবের সরকার বিপন্ন করে তুলেছে। জিবিএস হাসপাতাল আমাদের প্রধান করোনা কেন্দ্র, এটাতে আখ্যা দিয়েছেন আপনারা সংবাদ মাধ্যম, এটা একটা মৃত্যু পরি, একেবারে মুমূর্ষ না হলে কেউ এখানে আসতে চাইছে না। শুধু করোনা না, সেখানে সাধারণ যে রোগী তারাও আজকে হাসপাতালের দরজায় আসছেন না, অথচ আমাদের এই হাসপাতাল মেডিকেল কলেজে যখন ছিল না তার একটা সুনাম ছিল গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে। আজকে শুধু এখানে না, জেলা হাসপাতাল গুলিতে বিভিন্ন জায়গায় যেখানে কোভিড সেন্টার করেছে সমস্ত বিজিবি মার্কারা এজেন্টরা, খাবার সাপ্লাই সবকিছুর সাপ্লাই এর মালিক তারা, এবং সেখানে দেখা গেল খাবার পাচ্ছে না। জেলা শাসককে রাত্রে 12টায় চলে যেতে হয়েছে খাবার তার মান দেখার জন্য, পরে পরের দিন হয়েছে, এরপরে আবার 3 দিন পরে বন্ধ। এই কোভিড নিয়ে বিজেপি নেতাদের ব্যবসা,
আর শেষ পরিণতি জিবি হাসপাতালে, সেখানে বিজেপি মার্কার একেবারে দপ্তর খুলে বসেছে। ডাক্তার স্বাস্থ্যকর্মী তাদের কথার কোন মূল্য নেই। আরএসএস বিজেপির ভলান্টিয়াররা বিজেপি কন্ট্রোল করছে। এই ব্যবস্থা চলতে পারে না। আমরা স্বাস্থ্য দপ্তরকে বলব অবিলম্বে জিবি হাসপাতালের ওই বিজেপি মার্কা অফিস বন্ধ করুন, মানুষ তাহলে গিয়ে এটা বন্ধ করে দেবে। কোভিডে মৃত ব্যক্তির পরিবারকে সরকারের ঘোষিত 10 লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান, কোভিডে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা পরিবারে প্রতিদিন 1,500 টাকা নগদ অর্থ ও পুষ্টিকর খাদ্য সরবরাহের দাবিতে সোচ্চার হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।